একটি মহাকাশ মিশন যা পুরো তেরো বছর ধরে শনি গ্রহের চারপাশে ঘুরছিল সেটি আমাদের জানিয়েছিল পৃথিবীর বাইরেও এমন একটি উপগ্রহ আছে যেখানে প্রাণের সম্ভাবনা থাকতে পারে কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি বিজ্ঞানীদের সেই স্পেস মিশনটিকে নিজেদেরই শেষ করতে হল নিজেরাই বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করলেন সেই স্যাটেলাইটটিকে কিন্তু কেন কি এমন ঘটেছিল যে এই সিদ্ধান্ত নিতে হল বিজ্ঞানীদের কিন্তু তার আগে ক্যাসিনি মিশনের পেছনের গল্পটা জানতে হবে আপনাদের ক্যাসিনি মিশন ছিল এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী মহাকাশ মিশনগুলির মধ্যে অন্যতম এই মিশনের পুরো নাম ছিল ক্যাসিনি হুইগেন্স দুজন বিখ্যাত বিজ্ঞানীর নামে কত অবদান রেখেছিলেন তারা যা ডমিনিক ক্যাসিনি ও ক্রিস্টিয়ান হুইগেন্স এই দুজনের নামই মহাকাশ গবেষণার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিন্তু মিশনের নাম তাদের নামে কেন কারণ ক্যাসিনি শনির কয়েকটি চাঁদ আবিষ্কার করেছিলেন তিনি শনির রিয়া টেথিস ডায়োন এবং আরও কিছু মন আবিষ্কার করেন আর হুইগেন্স তিনি শনির সবচেয়ে বড় চাঁদ টাইটান আবিষ্কার করেছিলেন ভাবুন একবার তখনকার সময়ে এত বড় আবিষ্কার কতটা ছিল। মিশনের পরিকল্পনা যখন তৈরি হয় তখনই ঠিক করা হয়েছিল ক্যাসিনি অরবিটার শনি ও তার চাঁদগুলির তথ্য সংগ্রহ করবে আর হুইগেন্স প্রোভকে পাঠানো হবে টাইটানের পৃষ্ঠে শনি গ্রহ যার চারপাশে রিন্স আর অজস্র চাঁদ এতটাই রহস্যময় যে বিজ্ঞানীরা এতে আকৃষ্ট হন শুধু সৌন্দর্য নয় শনির চাঁদগুলো পৃথিবীর মতোই হতে পারে এটাই তো বড় ব্যাপার কিন্তু মিশনটি কেবল শনি পর্যবেক্ষণ করতে পাঠানো হয়নি এতে আরও ছিল হুইগেন্স প্রব সেটি টাইটানের উপর অবতরণ করে জানাল টাইটান পৃথিবীর মতো নদী সমুদ্র পাহাড় এমনকি মেথেনের বৃষ্টি হয় শুনে অবাক লাগছে তাই না এখানেই শেষ নয় আরও চমক প্রত্যথ্য বেরিয়ে এলো। এনসেলাডাস নামের একটি চাঁদে বিজ্ঞানীরা খুঁজে পেলেন অদ্ভুত জেটস সেগুলি কি পানি হ্যাঁ পানির জেটস এবং এনসেলাডাসের পৃষ্ঠে লবণাক্ত মহাসাগরও পাওয়া গেল এমন লবণাক্ত সাগর যে বিজ্ঞানীরা পর্যন্ত ভাবতে শুরু করলেন এখানে কি প্রাণের সম্ভাবনা আছে শুধু পৃথিবীতেই নয় আমাদের সৌরজগতের অন্যত্র হয়তো জীবন আছে ক্যাসিনি তার মিশনের সময় এত কিছু তথ্য পাঠাল যে বিজ্ঞানীরা হতবাক হয়ে গেলেন শনি গ্রহের মেঘমণ্ডল এর রিন্সের গঠন শনির চাঁদগুলির বৈশিষ্ট্য এত কিছু জানার পরও ক্যাসিনি তেরো বছর ধরে সফলভাবে তার কাজ চালিয়ে গেল কিন্তু তারপর কি হল মিশনের জ্বালানি প্রায় শেষ হতে চলল কি করবেন বিজ্ঞানীরা তাদের বুঝতে বাকি রইল না যে জ্বালানি ফুরিয়ে গেলে ক্যাসিনির ওপর আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না ভেবে দেখুন কি ভযাবহ পরিস্থিতি হতে পারত ক্যাসিনি যদি শনির কোনো চাঁদের সঙ্গে ধাক্কা খেত সেই চাঁদে যদি জীবনের কোনো সম্ভাবনা থাকত তা নষ্ট হয়ে যেত কত বড় ক্ষতি হতো ভাবতে পারেন এই বিপদের কথা ভেবেই বিজ্ঞানীরা কঠিন সিদ্ধান্ত নিলেন ক্যাসিনিকে শনির বায়ুমণ্ডলে পাঠিয়ে ধ্বংস করতে হবে হ্যাঁ ধ্বংস করতে হবে এটা হয়তো হৃদয়জীবিদারক ছিল কারণ ক্যাসিনি তাদের এত তথ্য দিয়েছে এত কিছু শিখিয়েছে কিন্তু সেটা না করলে হয়তো আরও বড় বিপদ হতে পারত অবশেষে দুই সালের পনেরোই সেপ্টেম্বর শেষবারের মতো ক্যাসিনি তা সবকিছু শনির দিকে নিয়ে গেল এবং শনি ও তার রিংসের মাঝের ফাঁক দিয়ে পার হয়ে গেল এটা ছিল তার শেষ অভিযান তখন বিজ্ঞানীরা অপেক্ষা করছিলেন ক্যাসিনি যতক্ষণ ডেটা পাঠাতে পারবে ততক্ষণ তারা গ্রহণ করবেন আর তারপরই ক্যাসিনি শনির মেঘমণ্ডলে প্রবেশ করে আগুনের লেলিহান শিখার মধ্যে হারিয়ে গেল ক্যাসিনি ধ্বংস হয়ে গেল পৃথিবীর সঙ্গে তার সংযোগ চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেল বিজ্ঞানীরা ঘোষণা করলেন এখন ক্যাসিনির কাছ থেকে আর কোন তত্ত্ব আসবে না একদিকে কত বড় ক্ষতি অন্যদিকে কতটা নিরাপত্তার জন্য এই কাজ করতে হলো। এখন আপনারা বলুন ক্যাসিনিকে কি এভাবে ধ্বংস করা ঠিক ছিল নাকি সেটিকে আরও কিছুদিন রেখে আরও বেটা সংগ্রহ করা উচিত ছিল